গাছ কাটতে হবে আজকে মধ্যে আরে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ কেটে দেবা আরে হ্যাঁ তুমি ঠিক আছে কাল মধ্যে কেটে দেবা আই গাছ কাটবি মানে এটা আমাদের জমি তোর বাবার জমি দেখবি এটা আমার জমি আমাদের জায়গা হ্যাঁ আমাদের জায়গা দেখবি তুই দেখবি ঠিক আছে মানলি তো ঠিক আছে যা ঠিক আছে যা তুই কি করে নিবি পারলি দেখ ঠিক আছে পারলে ঠিক করে নেব সালা মুন্না আমাকে মারলো আমাকে মারলো সালা কালী গুণটাকে দেখে আসি যত টাকা লাগে মারে দেব এটা কালীর আড্ডা হ্যাঁ দাদা এটা কালী গুণ্ডা এলাকা যাও ভেতরে যাও সবাই আসো এখানে কালো গুণ্ডাকে আছে বলছি ভাই একটা মার্ডার করতে হবে হ্যাঁ ছবিটা দেখান এ দেখো ছবিটা দেখে নিন ঠিক আছে দাদা 20,000 টাকা দাও হবে না হবে না হবে না বেকার হবে না হবে না তাহলে কত লাগবে 50,000 টাকা লাগবে 50,000 টাকা ঠিক আছে দাদা দিয়ে দেবো ঠিক আছে কাল সন্ধ্যাবেলা একটু দিয়ে দিই আরে ঠিক আছে যাও আজ ভালো হলো পাখি দেয় চার জানা প্যাক বানায় উকুল প্যাক আমারই গাছ আমাকে আবার হুমকি দিয়েছে কাকে পারলে আনুক গা দেখে পালায় পুলিশে থেতু কই দাম মেরি এ প্রতিশোধ নেবো আমি থানায় যাচ্ছি কি ব্যাপার আপনি এখানে কালো গুন্ডা মেরেছে আমাকে কিসের জন্য মেরেছে গাছ নিয়ে সামালাম তাহলে কেসটা নি কোন নাম কি মুন্না চিনে নাম নি তাকে হ্যাঁ চিনি কি নাম তার কালগুন্ডা বাবা নাম বাবা নাম আদেশ ও ঠিক আছে যান আজ কেস নিকা হয়ে গেছে যান ঠিক আছে যান চলো আজকে সাঁজের মধ্যে যাওয়া যাক হ্যাঁ ঠিক আছে চলুন ওই তো কালো গন্ডা ঘর এখানেই আছে ওই তো ওই তো কেন কি ব্যাপার পুলিশ এখানে লগাটা মেরে দাও দুজন তো এখনো আছে কালো ডাকাতকে ধরে এনেছি তো চলো তাদের দুজনকেও ধরে আনতে হবে চলো আর
তো দুজন আছে তাদেরও তো ধরতে হবে চলুন আরে কোন বসকে তো ধরে ফেললো এটা আমাদের চলবে কি রকম তো আমি কি করে বলবো বল চোর সামনে মানে যাই কি দেখে আছি করতে হবে হ্যাঁ তা তো করতে হবে চোর তো সামনে দেখে আছি হ্যাঁ চোর ওদের ধরতেই হবে ধরবো তো বটে স্যার ওদের দেখাই তো যাচ্ছে না চলুন সামনে দেখি চলুন চলুন ধরে নকলে ঠিক আছে ধরছি হ্যালো আরে আপনাদের এসআই বলছি কে বলছেন আপনি আরে এসআই বলছি আরে কোন এসআই আরে পাগল এসআই বলছি আরে কোথায় বাড়ি আপনার আরে স্যার কি দেন পাগল আচ্ছা আচ্ছা স্যার দিচ্ছি দিচ্ছি হ্যাঁ স্যার কি দেন দেখুন তো স্যার দেখুন তো এসআই বলছে দেখুন হ্যাঁ তুমি যাকে ধরেছো না সে আমাদেরই লোক ছেড়ে দাও তুমি কাকে ধরেছো ছেড়ে দাও টক করে আরে এর উপরে আমাদের থানায় তো অনেকগুলো রিপোর্ট আছে আরে আপনাকে বলছি না আমি ছেড়ে দাও ওকে এস স্যার চলে বেলা লোকেদের জন্য এদের আজ এই অবস্থা কি বলছো জামিন চলে এসেছে আচ্ছা তার মতো তো মেরে বলে তো ছিল দেশের কিছু নেতা দেশের কিছু প্রধানের জন্য আজ এই অবস্থা গুন্ডাগুলো।